আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করলে এর সুবিধা এমনকি অসুবিধা কি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা উপকারী ভিডিও হতে চলেছে, কারণ আপনি যদি আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করেন এর সুবিধা এমনকি অসুবিধাগুলো আপনার জানা কিন্তু অবশ্যই প্রয়োজন। এই জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি না জেনে থাকেন ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ কীভাবে করতে হয়, তাহলে এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, এমনকি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো অবশ্যই প্রত্যেকজনের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটায় একটি লাইক দিয়ে অবশ্যই যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে আমরা প্রতিনিয়ত এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো আমাদের ডিঅ্যাক্টিভের নাম্বার ওয়ান যেটা সুবিধা হচ্ছে, আপনাকে ফেসবুকে কেউ যদি থ্রেড দেয় অথবা আপনাকে ফেসবুকে যদি কেউ রিপোর্ট দেয়, এমন অবস্থায় আপনারা যদি ডিঅ্যাক্টিভ করেন তাহলে কেউ রিপোর্ট দিতে পারবে না। এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান সুবিধা, হচ্ছে কেউ রিপোর্ট দিতে পারবে না, কারণ আপনার আইডিটা ডিঅ্যাক্টিভ করলে সে তো রিপোর্ট কীভাবে দেবে, তাই না? তো আমাদের দুই নম্বর সুবিধাটা হচ্ছে আইডি খুঁজে পাওয়া যাবে না, মানে আপনার ফ্রেন্ড সার্কেল আপনি যদি কাউকে বলেন যে আমার আইডিটা খুঁজে দেখ নেই, অথবা যে কারোর সাথে আপনি মজা করতে পারেন ডিঅ্যাক্টিভ করার পর যে আমি আর ফেসবুক চালাবো না, বা যে কোনো রিলেটেডভাবে আপনার ফেসবুক আইডি যদি ডিঅ্যাক্টিভ করেন আপনার ফেসবুক আইডিটা কেউ কিন্তু খুঁজে পাবে না, আবার নির্দিষ্ট টাইমের পর আপনি কিন্তু আইডিটা ফিরে পাবেন। তো আমাদের তিন নম্বর সুবিধাটা হচ্ছে কিন্তু এইটাই, আইডিটা ফিরে পাবেন, মানে আপনারা যদি আইডি ডিলিট করে দেন তাহলে হয় কি আইডি পারমানেন্টলি ডিলিট হয়ে যায়, কিন্তু যদি ডিঅ্যাক্টিভ করেন আপনারা নির্দিষ্ট যে কয়দিনের জন্য ডিঅ্যাক্টিভ করবেন তারপর সে কয়দিন পর কিন্তু অটোমেটিকলি আইডিটা কিন্তু ব্যাক চলে আসবে, এটা হচ্ছে সুবিধা। আর আমাদের চার নম্বর সুবিধাটা হচ্ছে ইচ্ছে মতো আইডি ডিঅ্যাক্টিভ করতে পারবেন, মানে আপনি যদি চান একদিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে পারবেন, দুই দিনের জন্য, এভাবে আপনারা সর্বোচ্চ সাত দিনের জন্য আইডি ডিঅ্যাক্টিভ করতে পারবেন, তাহলে এটাও কিন্তু অনেক ভালো ব্যাপার, আপনারা ইচ্ছা মতো ডিঅ্যাক্টিভ করে নিতে পারবেন। আর এই ডিঅ্যাক্টিভের কিন্তু অনেকগুলো অসুবিধা রয়েছে, অসুবিধাগুলো হচ্ছে রিঅ্যাক্টিভ করতে সমস্যা, মানে রিঅ্যাক্টিভ করতে সমস্যা বলতে এটা বোঝাচ্ছি না যে আপনি একদিনের জন্য ডিঅ্যাক্টিভ করেছেন একদিন পর আসবে না, এরকম না। রিঅ্যাক্টিভ করতে সমস্যা মানে মনে করেন আপনি সাত দিনের জন্য আইডিটা ডিঅ্যাক্টিভ করেছেন, তো আপনার তিন চার দিন পরই মনে হলো আপনি আইডিটা ফিরিয়ে আনতে চাচ্ছেন, কিন্তু না, আপনার সেই সাত দিন সময়টা যাবে তারপরই কিন্তু আপনি আপনার আইডিটা ফিরিয়ে আনতে পারবেন, মানে সাত দিনের আগে কিন্তু কখনো আইডিটা রিঅ্যাক্টিভ করতে পারবেন না, এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা। আর দুই নম্বর সমস্যাটা হচ্ছে আইডি র্যাঙ্ক কমে যায়, র্যাঙ্ক বলতে বোঝাচ্ছে আপনি যখন আইডিটা ডিঅ্যাক্টিভ রাখবেন আপনার আইডি অ্যাক্টিভিটি কিন্তু কমে যাবে, মানে আপনার আইডিটা যে প্রতিনিয়ত মানুষের সাজেস্টেডে যাইতো, মানে আপনাকে রিকোয়েস্ট পাঠাইতো, সেই সকল সাজেস্টেডে কিন্তু যাবে না। যেমন আপনারা যদি অ্যাড ফ্রেন্ড অপশনে যান, এখানে রিকোয়েস্টের নিচে দেখবেন অ্যাড ফ্রেন্ডের অপশনগুলো কিন্তু আসে, এই যে এই সকল অ্যাড ফ্রেন্ডে দেখুন অনেকগুলো আমার কিন্তু যারা ফ্রেন্ড নেই তারা কিন্তু আমার সাজেস্টেডে আসছে, তো আপনার আইডি কিন্তু এখানে র্যাঙ্ক কমে যাবে, আরও অন্যভাবেও কিন্তু র্যাঙ্কগুলো কিন্তু কমে যাবে। আর তিন নম্বর অসুবিধাটা হচ্ছে আপনারা সাত দিনের বেশি সর্বোচ্চ করতে পারবেন না, মানে সর্বোচ্চ আপনারা সাত দিন আপনারা ডিঅ্যাক্টিভ করতে পারবেন, এটাও একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। অনেকেই চান যে আমরা এক মাসের জন্য বা দশ দিনের জন্য, কিন্তু আপনারা পারবেন না, আপনারা সর্বোচ্চ আইডি সাত দিনের বেশি ডিঅ্যাক্টিভ করতে পারবেন না। তো এই হচ্ছে আমাদের সুবিধা অসুবিধাগুলো হচ্ছে। তো সব থেকে ডিঅ্যাক্টিভের কিন্তু সুবিধাগুলোই কিন্তু বেশি, ঠিক আছে, কারণ আপনাকে কেউ যদি হুমকি দেয় আপনার আইডি নষ্ট করে দেবে বা রিপোর্ট দিবে আপনার মনে হয়, এমন অবস্থায় আপনি ডিঅ্যাক্টিভ করতে পারেন বা যে কোনো কারণে ডিঅ্যাক্টিভ করতে পারেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই লাইক কিন্তু দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের টেকনিক্যাল সাববিট ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।